হিমন্ত বিশ্বকর্মার আমূলত অসমত আরম্ভ গুণ্ডারাজ। বিজেপি বিধায়কে কাঢ়ি ললে কলকাতার ব্যবসায়ী উদ্যোগ। মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মার কুকীর্তির কাহিনী ফাদিল। ব্যবস্থা লবলৈ কিয় অনিচ্ছুক অসম আরক্ষী। গুণ্ডারাজ চলোৱা বিধায়কক কি শাস্তি দিব মুখ্যমন্ত্রীয়ে? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমূলত এইবার অসমত আরম্ভ হয়েছে মুকলি গুণ্ডারাজ। কলকাতার দুগৰাকী ব্যবসায়ীয়ে অসমত স্থাপন করা এটা উদ্যোগ কাঢ়ি ললে এগৰাকী বিজেপি বিধায়কে। ভয় ভাবুকিরে গুণ্ডারাজ চলোৱা এইগৰাকী বিধায়ক হল মার্ঘেরিটার ভাস্কর শর্মা। যি সময়ত রাজ্য সরকারে অসমলৈ দেশের বিভিন্ন প্রান্তর পৰা বিনিয়োগকারীক আমন্ত্রণ জনাই আহিছে, তেনে সময়তে মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মার বিরুদ্ধে উত্থাপন হয়েছে বিনিয়োগকারীক ভয় ভাবুকি প্রদর্শন করে এটা উদ্যোগ কাঢ়ি লওয়ার গুরুতর অভিযোগ। ইন্ডিয়া টুডেত ফাদিল হয়েছে ভাস্কর শর্মার গুণ্ডারাজর কোলা কাহিনী। বাতৰি অনুসৰি বিধায়ক ভাস্কর শর্মার সহযোগী প্রদীপ সিং আর চন্দন কলিতায় 2022 চনের ফেব্রুয়ারি মাহত লগ পাইছিল কলকাতার ব্যবসায়ী ঈশান জৈনক। ভাস্কর শর্মার এই সহযোগী দুগৰাকীয়ে ঈশান জৈনক মার্ঘেরিটাত এটা কোক উদ্যোগ স্থাপনের প্রস্তাব দিয়ে আর ইয়ার বাবে সকলো সহযোগিতা আগবঢ়ার প্রতিশ্রুতি দিয়ে। প্রদীপ সিং আর চন্দন কলিতার প্রস্তাব আছিল কোক উদ্যোগ স্থাপনের বাবে বিধায়ক ভাস্কর শর্মায় সকলো সহযোগিতা আগবঢ়াব আর ইয়ার বিনিময়ত প্রতিখন কয়লার ট্রাকর বিপরীতে ভাস্কর শর্মা বাহিনীক দিব লাগিব 20,000 টাকা। বিজেপি বিধায়ক ভাস্কর শর্মার প্রস্তাব অনুসরিয়েই কলকাতার ব্যবসায়ী ঈশান জৈনে ভাস্কর শর্মার সহযোগী প্রদীপ জৈনের সঙ্গে এটা কোম্পানি গঠন করে। কোম্পানিটির নাম ব্রাইটসাইন কোক এন্ড কো লিমিটেড। সঞ্চালক ঈশান জৈন আর প্রদীপ সিং। এই কোম্পানিটত ঈশান জৈনের 2,50,000টা শেয়ার থাকার বিপরীতে প্রদীপ সিংয়ের শেয়ার আছিল মাত্র 1,000টা। অর্থাৎ কোম্পানির সকলো বিনিয়োগ যে কলকাতার ব্যবসায়ী ঈশান জৈনে করেছিল সেয়া স্পষ্ট। আগস্ট মাহত কোম্পানি গঠন করে কলকাতার ব্যবসায়ীগুলো উদ্যোগ স্থাপনের কামত হাতে কামে লাগি পড়ে। সেই মর্মে ডিসেম্বরত উদ্যোগ স্থাপনের কাম সম্পূর্ণ হয়ে উঠে। কিন্তু উদ্যোগের কাম সম্পূর্ণ হয়ে উঠার পাছতেই এবার ভাস্কর শর্মা বাহিনীয়ে অন্য রূপ দেখাবলৈ আরম্ভ করে। ভাস্কর শর্মার সহযোগী প্রদীপ সিংয়ে গুন্ডা বাহিনী লগাই সদল বলে প্রবেশ করে ঈশান জৈনে স্থাপন করা উদ্যোগত। তারপর ঈশান জৈনকে নিজের উদ্যোগের বাহির করে দিয়ে আর কেতিয়াও সেই স্থানত প্রবেশ নকরিবলেও ভাবুকি প্রদান করে। কেবল সীমানতেই শেষ হওয়া নাছিল ভাস্কর শর্মা বাহিনীর গুণ্ডারাজ। 24 জানুয়ারীত মার্ঘেরিটা আরক্ষীয়ে কলকাতার ব্যবসায়ী ঈশান জৈনক আটক করে থানালৈ আনে আর মার্ঘেরিটার পলাই যাবলে সকিয়াই দিয়ে পাঁচদিনা মুকলি করে দিয়ে। ভাস্কর শর্মা বাহিনীর ধারাবাহিক ভাবুকি আর আরক্ষীর অত্যাচারের পাছত ঈশান জৈনে কোম্পানিটির সঞ্চালকর পদে ত্যাগ করে। বিগত 15 জুনত ঈশান জৈনের স্থানত কোম্পানির সঞ্চালক হিসাবে যোগদান করে তেওঁৰেই আত্মীয় মহেশ ভীমচাৰিয়াই। কিন্তু ভাস্কর শর্মা বাহিনীয়ে আগর দরে ভয় ভাবুকিরে মহেশ ভীমচাৰিয়াকো উদ্যোগত প্রবেশ করবলৈ দিয়া নাই। এক অর্থ ভয় ভাবুকিরে কলকাতার ব্যবসায়ীয়ে স্থাপন করা উদ্যোগটো কাঢ়ি ললে মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মার বাহিনীয়ে। উপায়হীন হয়ে কলকাতার ব্যবসায়ীগুলো আরক্ষীর ওসর চাপিল যদিও আরক্ষীয়ে আজিলৈকে গোচরে পঞ্জন নকরিলে। তারপর শেহতাকি কলকাতার ব্যবসায়ীগুলো মুখ্যমন্ত্রীলৈ পত্র লিখি সহায় বিচারিছে। এইদরে হিমন্ত বিশ্ব শর্মার আমূলত অসমত আরম্ভ হয়েছে মুকলি জঙ্গলরাজ। ব্যবসায়ীর পর ধন নহয়, এটা উদ্যোগেই কাঢ়ি লওয়ার আজব ঘটনা সংঘটিত হয়েছে এইখন অসমত, যত জড়িত হয়ে আছে খোদ বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা। এই সমস্ত কাহিনী ফাদিল হওয়ার পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।